জল জলের জন্য দেখো তো বলছে না খেয়েও থাক তুই খেয়ে কি বলবো আর কিছু বললাম নাই একটু বলবেন যে আসলে আপনাদের রান্না খাওয়া কোথায় কিভাবে কি করছেন রান্না খাওয়া চুলো বন্ধ চুলো মনে করেন জল মানে আসলে যার জন্য রান্না খাওয়া এখন বর্তমান বন্ধ আছে এটা ঘরের ভেতরে এই যে দেখছেন এই যে এটা এটা ঘরের ভেতর কি অবস্থা এই যে পুরো পানি ঘরের ভেতরে এই যে ঘরের ভেতর কি বলবো আর কিছু বললাম নাই আপনারা যে অবস্থায় আছেন মানুষজন কি আসছে কষ্ট করে নিচ্ছে আপনাদের এইলো এই দেখি দেখি শুনি গিয়া কি করবো নদী বড় ভেড়ি দেবা জল তো জাতি বৃত্তি না কি করবো সবাই মিলে চেষ্টা করো চারমানো বৃত্তি চারমানো তো বুড়াও তো কষ্ট পাচ্ছে এখানে এলাকায় সবাই কষ্ট পাচ্ছে কতদিন যাবো এরকম এই প্রায় মাস দুই এরকম মাস দুই পানি সরাবার ব্যবস্থাটা করলি সেইভাবে আমরা সুস্থ থাকবো বেঁচে গেছে সব পায় বড় বড় ঘাই হেঁটি হেঁটি এই জলে যদি সবসময় থাকা হয় তাহলে কি পা ভালো থাকে খুব সমস্যার মধ্যে রয়েছে আমরা বাচ্চা রয়েছে আমরা সবাই মিলে খুব সমস্যায় রয়েছে খুব সমস্যা আপনাদের আনুমানিক কতগুলো ঘর এখানে পানি বন্দী হ্যাঁ তিন থেকে চারশো ঘর পানি বন্দী তিন চারশো ঘর কিন্তু পানি বন্দী যারা কিনা এই পানির পরেই যাদের চলাফেরা ওঠা বসা এখানে আমরা আসছি সেটা তুলে ধরতে দেখেন দেখেন আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি এটা এটা বারান্দা এই যে বারান্দাতেও কিন্তু বারান্দাতেও কিন্তু পানি এই যে বারান্দাতেও কিন্তু পানি এই যে আসলে খুবই দুঃখজনক আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এই যে অবস্থা দেখেন না আমরা চারিদিকে দেখলাম আপনাদের পানি আর পানি চলাফেরা করার জায়গাও নেই তা আপনাদের রান্না বাড়া খাওয়া দাওয়া করছেন কোথায় আপনারা রান্না রান্না হচ্ছে না তো হোটেলের থেকে নিয়ে খাওয়াচ্ছি আর চিলি টিলি এসব শুকনো খাবার খাচ্ছে এসব তাছাড়া তো আপনাদের এই যে অবস্থা আসলে আপনারা কেমন আছেন আমরা জানতে বুঝতে দেখতে এসেছি একটু বলবেন যে আসলে আপনাদের রান্না খাওয়া কোথায় কিভাবে কি করছেন রান্না খাওয়া চুলো বন্ধ চুলো মনে করেন জল মানে আসলে যার জন্য রান্না খাওয়া এখন বর্তমান বন্ধ আছে তাহলে আপনারা বেঁচে আছেন কিভাবে বেঁচে আছি এই যে কিনে কেটে এনে খাচ্ছি দশ পাকি বাঁচাতে তো হবে বাচ্চা কাচ্চা হোটেল থেকে কিনে এনে খাচ্ছেন আর পরিবারে কতজন সদস্য আমরা পরিবারে পাঁচজন আপনারা কিনে খেয়ে বেশি আছেন থ্যাংক ইউ হ্যাঁ সাগর আসছিস চলে আসছি কারণ এটা কিন্তু আপনাদেরকে ছোট্ট একটা ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারছি না যে মানুষেরা যে কী কষ্টে জীবনযাপন করছে আমাদের এই যে সামনে লক্ষ্য করবেন যে আমাদের
ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান সাহেব এসেছেন, আমরা তার সাথে কথা বলবো এবং তার কথা বলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। স্যালো মেশিন 8-10টা স্যালো মেশিন ফিট করে আমরা পানি বের করার ব্যবস্থা করছিলাম, কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ এখানে ওই পানি মেশিন দিয়ে পানি সরানোর সাথে মেলে না, এত বেশি পানি হয়েছে যে এখন পানি সরানোর কোনো পথই নেই। আমরা বাধ্য হয়ে গত 3 দিন যাবৎ আমরা বুদাটা পশ্চিমপাড়ায় আলহাজ আব্দুল গফফার চাচা, উনি অত্যন্ত সহৃদয়বান মানুষ, ওনার নিজের বাড়ির উপর দিয়ে উনি প্রায় 500 ফুট উনি কাটার সুযোগ করে দিয়েছেন আমাদের। আমরা একটা 200-300 জন নিয়ে গত 3 দিনে একটা খাল কেটেছি, সে খাল দিয়ে আপাতত পানি সরানোর ব্যবস্থা হয়েছে। তবে আমাদের মহেশ্বরঘাটি যেটা আমাদের মেন এখন মহেশ্বরঘাটি একটা মাত্র সুলিশ গেট সাতক্ষীরার নিচু এই এলাকা দিয়ে একমাত্র এই গেট দিয়েই পানি সরায়, কিন্তু এক শ্রেণীর মৎস্য ব্যবসায়ী তারা অবৈধভাবে সেখানে নেট পাটা দিয়ে সেখানে আটকে রেখেছে, তার পুরো পানি পরিপূর্ণভাবে মানে গেট দিয়ে প্রবাহিত হতে পারছে না, যে ওখানে বাধা সৃষ্টি হচ্ছে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, ইতিমধ্যে আমি বারবার বলেছি প্রশাসনের, কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ হয় নাই। আমি আশা করব আপনাদের মাধ্যমে যে যথাযথ কর্তৃপক্ষ এই মানবতার জীবনযাপনকারী এই মানুষগুলোকে বাঁচানোর জন্য অতি দ্রুত মহেশ্বরঘাটি হিমখালি মুখে যারা নেট পাটা দিয়ে রেখেছে অবৈধভাবে সেই নেট পাটা উত্তোলন করে সেখান থেকে পানি প্রবাহ করার ব্যবস্থা করে। পাশাপাশি আমাদের আপনারা দেখছেন যে কীভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ঘর পড়ে গেছে, প্রায় 1000 পরিবার এই বুদাটা অড়েই তারা ক্ষতিগ্রস্ত, আধা পাকা ঘর, কাঁচা ঘর, বিশাল আকারে ক্ষতিগ্রস্ত, মানুষের খাওয়ার সমস্যা, পানীয় জলের সমস্যা, ঔষধের সমস্যা, এখন এই পানিবাহী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে আবেদন করব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, আমরা মাঠে থেকে যথেষ্ট চেষ্টা করছি কিন্তু আমাদের সেই চেষ্টা যৎসামান্য। আমরা যারা সরকারের যথাযথ কর্তৃপক্ষ স্থানীয় মাননীয় এমপি মহোদয় উনিও খোঁজখবর নিচ্ছেন আমাদের মাধ্যমে, এবং উনি গতকাল জেলা প্রশাসক মহোদয় ইউনো মহোদয়কে নির্দেশ করেছেন, সেই মোতাবেক আজকের ইউনো মহোদয় পিআই অফিস থেকে পিআই অফিসারকে পাঠিয়েছিলেন, উনি সরজমিনে তদন্ত করে গেছেন কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদেরকে আশ্বস্ত করে গেছেন যে অতি শীঘ্রই এই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। আগামী দিন যদি বছরের সুযোগ মানে লাভ করার জন্য আমাদের একটু ত্যাগ স্বীকার তো করতেই হবে, কারণ খালটা যদি না কাটা হয় গাঙটা তাইলে কিন্তু আমরা সব ডুবে যাব এবং সেটা আজীবন কালের জন্য। এই জন্য আমাদের সাময়িক একটু কষ্ট করে যদি খালটা কাটানোর ব্যবস্থা না করি তাহলে কিন্তু আমাদের স্থায়ীভাবে ডুবে যেতে হবে, এক্ষুনি সাময়িক আমরা এটা আমাদেরকে যেভাবে হোক ওভারকাম করতে হবে। আচ্ছা, এই নদীকরণ নাকি স্থানীয়রা বলছে এটা খুব আস্তে ধীরগতি ধীরগতি হচ্ছে, এখানে বোদাঢার ভাটার ওইখানে একটা সমস্যা জড়িত কারণে কুল্লার মানুষ তারা বাধা দিচ্ছে, আবার এদিকে এপার ভাটা, দুই পক্ষের কারণে স্থানীয় যারা কন্ট্রাক্টর আছে তারা কাজটা করতে পারছে না দ্রুত, এবং আমরা চেষ্টা করছি দ্রুত যাতে সমাধান করা যায়। ইতিমধ্যে স্থানীয় ইউনো মহোদয় দুই পক্ষ সাথে করে নিয়ে বসছেন এবং আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবও ছিলেন, এবং সেটা আমরা দুই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, একটা সমঝোতা এসছে, অতি দ্রুত এটা সম্পন্ন হয়ে যাবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ।